সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৃষ্টি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছি আমি শাহারুল ইসলাম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমাদের এই দৃষ্টি অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন বাংলাদেশের চলমান ঘটনা নিয়েই আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলমান ঘটনা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ এনায়েত কবির, ভাইস প্রেসিডেন্ট, জাতীয় নির্বাহী কমিটি, বিকল্পধারা বাংলাদেশ। আপনাকে স্বাগতম। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম এবং ধন্যবাদ বাংলা টিভি কর্তৃপক্ষকে। জি, আমরা আলোচনার শুরুতেই বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে যদি আপনার কাছে জানতে চাই, আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? খুব ভালো প্রশ্ন। বাংলাদেশ আসলে এখন উন্নয়নের মহাসড়কে। আমরা যদি মোটা দাগে কয়েকটি কথা বলতে চাই একটু সংক্ষেপে, প্রবৃদ্ধি যেটা জিডিপি বলি আমরা, মাননীয় প্রধানমন্ত্রী মাত্র দুই দিন আগে কৃষক লীগের সম্মেলনে বলেছেন বাংলাদেশের প্রবৃদ্ধি এখন 8.13, যেটা 7.9 ছিল এই জুলাই মাসে। দ্যাট ইজ এই 3-4 মাসে আমরা 0.3% প্রবৃদ্ধি বেশি অর্জন করেছি, হুইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট। আসলে আমাদের দেশ এখন বাংলাদেশের সৃষ্টির পর থেকে সবচেয়ে ভালো সময় পার করছে অর্থনৈতিকভাবে। হ্যাঁ, নিশ্চয়ই এই যখন এই ভালো সময় পার করে সঙ্গে কিছু কিছু অনিয়ম, কিছু দুষ্টচক্র, কিছু ব্যাধি দেখা দেয়, বাট ওভারঅল দেশ আজ অর্থনৈতিকভাবে ভীষণভাবে খুব সমৃদ্ধ। অতীতের যে কোনো সময়ের চেয়ে ফরেন রিজার্ভের হার সবচেয়ে বেশি, রেমিট্যান্স বেশি, এবং আমরা এখন মধ্যম আয়ের দেশ, যেখানে মাথা পিছু গড়ায় আজকে থেকে 5 বছর আগে ছিল $300, সেখানে আমরা এখন $1,000-এর উপরে। এবং সবচেয়ে ভালো জিনিস যেটা আমরা আপনারা সবাই দেখব, মানুষ কিন্তু না খেয়ে নেই। জি, যেখানে আজকে থেকে 30 বছর আগে আমাদের খাদ্য ঘাটতি ছিল 24 লক্ষ টন, সেখানে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণই না, আমরা উদ্বৃত্ত খাদ্যের দেশ। মূলত আমাদের অর্থনীতি কিন্তু আসলে কৃষি নির্ভর অর্থনীতি। আমরা যেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করি বিভিন্ন শিল্পায়ন বা অন্য অন্য সেক্টরকে, আসলে মুদ্রা কথা হলো এটা কৃষি নির্ভর দেশ, জিডিপির মূল প্রবৃদ্ধি আসে কৃষি থেকে। যেন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী এবার এই কৃষিখাতের উপরে খুব বেশি জোর দিয়েছেন, যে 1 ইঞ্চি জমিও নষ্ট করা যাবে না এবং প্রতিটি জমির সম্পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। তো দুঃখজনক ব্যাপার হলো আসলে দেশের প্রতিটি জমি সম্পূর্ণভাবে সদ্ব্যবহার হচ্ছে না। আমি যদি আমার এলাকা থেকে বলি, আমার মুলাদী বাবুগঞ্জ 2টি উপজেলায় চাষযোগ্য জমির পরিমাণ 52,000 হেক্টর, এর মধ্যে 30,000 হেক্টর জমি খালি, মানুষ চাষাবাদ করছে না। এক সময় আমরা দাবি করতাম রাস্তায় মিছিলে, আন্দোলনে, যে চালের দাম বাড়লো কেন, সরকারের জবাব চাই, মাছের দাম বাড়লো কেন। আর আমরা এখন মিছিল করতে চাই যে চালের দাম বাড়াতে হবে, মাছের দাম বাড়াতে হবে। আসলে পরিবর্তনের জায়গা এটা। আচ্ছা, আমাদের তো অনেক উন্নয়ন হয়েছে আপনি বলতেছেন, এই উন্নয়নের সুফল সব শ্রেণী পেশার মানুষ পাচ্ছে বলে কি আপনি মনে করেন? দেখেন, সব শ্রেণী পেশার মানুষ কখনোই কিছু পায় না। একটা শ্রেণী তো কিছু থেকে বঞ্চিত হয়ই, কিন্তু আপনি দেখবেন সেটা কতটুকু। মধ্যকথা, যদি অধিকাংশ মানুষ ভালো থাকেন তাহলে আপনি ধরে নেব যে মানুষ ভালো আছেন, এবং দেশে বর্তমান সময়ে দেশে অধিকাংশ মানুষ ভালো আছেন এবং অধিকাংশ মানুষ অন্তত মানে খাদ্য সংস্থা মানে খাদ্যের নিশ্চয়তা জায়গা আসছেন, যে মানুষ না খেয়ে নেই এবং সামাজিকভাবে কিছু সমস্যা আছে, সামাজিক বিচারের হয়তো বা রাজনৈতিকভাবে, বাট ওভারঅল দেশের মানুষ ভালো আছেন এখন। আচ্ছা, যে শুদ্ধি অভিযান সম্পর্কে যদি আপনাকে বলা হয়, বলতে বলা হয়, আপনি কী বলবেন? দেখেন, শুদ্ধি অভিযান তো সবসময়ই ভালো এবং সবার মধ্যেই ভালো, যদিও এই বর্তমান সরকার সেটা নিজেদের ভিতর থেকে শুরু করেছেন উদাহরণ হিসাবে, এবং আমি এর কোনো কুফল দেখি না, বাট এটা এটা ইট শুড বি ওয়ান কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা মানে সবসময় চলা উচিত এবং যত বেশি চলবে দেশের জন্য অত বেশি ভালো। আপনি রাজনীতিতে কখন আসলেন এবং কেন আসলেন? আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করতাম, আমি বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতাম ছাত্র জীবনে, বামপন্থী ছাত্র সংগঠন। এরপরে আমি দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলাম আমার নিজস্ব পেশায়, ব্যবসায়, এবং এরপরে আমি মূলত 2003-04 দিকে আমি আবার পুনরায় রাজনীতিতে ফিরি। বর্তমানে বিকল্পধারা বাংলাদেশের আমি একজন ভাইস প্রেসিডেন্ট, তার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক এ কে বদরুল চৌধুরী সাহেব। আপনার রাজনীতি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। সুতরাং আমি যদি মানুষের কল্যাণ কামনা করি, এবং রাজনীতির বাইরে আর কোনো ক্ষেত্র নেই যেখান থেকে আমি এত বেশি মানুষের কল্যাণ কামনা করতে পারি, আমি একজন ডাক্তার হলে নির্দিষ্ট সংখ্যক রোগীকে সেবা দিতে পারি, একজন ইঞ্জিনিয়ার হলে নির্দিষ্ট একটি কাজ করতে পারি,
একজন রাজনীতি কি পারেন একটি বৃহৎ আকারের মানুষকে সেবা দিতে পারার কাজটি করতে? তাই দেশের সার্বিক উন্নয়ন, দেশের মানুষের সেবা করাই আমার রাজনীতির লক্ষ্য। আপনার এলাকার মানুষের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন। আমার এলাকাটা বেসিক্যালি বাংলাদেশের এই উন্নয়নের মহাসড়কও সবচেয়ে বেশি অবহেলিত এলাকা। বাংলাদেশে সম্ভবত কয়েকটি উপজেলার মধ্যে আমার উপজেলা মুলাদি, যেখানে সড়কপথে সব জায়গায় যাওয়া যায় না, আমি ঢাকা থেকে যেতে পারবো না। এবং আমি একটু অথেন্টিক্যালি বলি, ঢাকা থেকে বরিশালের দূরত্ব আমরা সড়কপথে যাই মূলত, একটি যাই মাও হয়ে, যার দূরত্ব 285 কিলোমিটার, এবং আরেকটি যাই আপনার নতুন সড়ক যেটা পদ্মা সেতু হলে আমরা যেতে পারবো 165 কিলোমিটারে। বাট ঢাকা টু বরিশালের এয়ার টু এয়ার ডিস্টেন্স হলো মাত্র 100 কিলোমিটার। তার মানে সোজাসুজি রাস্তা করলে 100 কিলোমিটারে যাওয়া যায়, যদিও সোজাসুজি রাস্তা তৈরি করা যায় না। আমরা ধরে নেই যদি এটা বাঁকা টাকা করার পরে 120 কিলোমিটারও যেতে পারি আমরা, তাহলে অন্তত 50 কিলোমিটার জায়গা আমরা সেভ করতে পারি মানে রোডের। এবং 2025-26 সাল নাগাদ যখন পায়রা গভীর সমুদ্র বন্দর সম্পূর্ণভাবে চালু হবে, তারপরে কুয়াকাটা পর্যটন কেন্দ্র চালু হবে, তখন কিন্তু এই এই রাস্তায় গাড়ি চলাচলের হার ভীষণ বেড়ে যাবে। একটি সমীক্ষায় দেখা গেছে 2025-26 সাল নাগাদ এখানে দৈনিক গড়ে 50,000 গাড়ি চলাচল করবে, এবং একটি গাড়ি যদি 5 লিটার করে তেল সেভ করে তাহলে আমরা মানে প্রায় 2.5 লক্ষ লিটার তেল সেভ করতে পারবো, এবং যা একটি জিডিপির বড় অংশে আমরা অন্যভাবে ব্যয় করতে পারি। সুতরাং আসলে সারা দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে আমার নির্বাচনী এলাকার এই যে বেসিক উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা, এটা লক্ষ্য করা মানে পূরণ করা আমার প্রধান লক্ষ্য। দ্বিতীয়ত, যেহেতু একটি কৃষিপ্রধান এরিয়া, আমি নতুন একটি ফসল মানে চাষ করছি সেখানে পরীক্ষামূলকভাবে, যেটাকে আমরা ইংরেজি স্যাফরন বলে, বাংলায় বলি জাফরান। এটা পরীক্ষামূলক চাষ আমার এলাকায় আমি শেষ করেছি, এবং এর বাণিজ্যিক চাষ ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে শুরু করতে পারবো। এবং আপনি শুনে খুশি হবেন, 1 কেজি জাফরানের বাজার মূল্য 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। এবং এটি একটি আমার ধারণা, আমার এলাকা থেকে আমি যদি অন্তত 10,000 হেক্টর জমিকে এই জাফরান চাষে নিয়ে আসতে পারি, এখান থেকে আমি জিডিপিতে মানে 0.5% অবদান রাখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এই জাফরান চাষ কি বাংলাদেশের আর কোথাও হয় বলে? না, আগে হয়নি কখনো, মানে আপনি প্রথম? হ্যাঁ, আমি চেষ্টা করছি প্রথম। তো এই জাফরান চাষটি আপনার ভবিষ্যৎ কি ধরনের পরিকল্পনা আছে? আমি আমরা পরীক্ষামূলক যে চাষটি সেটি সম্পন্ন করেছি, যে এই মাটিতে হয় কিনা এই মাটির টেস্ট করা, এবং বীজের পরীক্ষা করা যে এই বীজ এই মাটির জন্য উপযোগী কিনা, এই ক্রস ম্যাচিং যেটাকে বলে, এগুলি সব শেষ করেছি আমরা, এবং পরীক্ষামূলক উৎপাদন আমাদের গাছ হয়েছে। বাট এটা বাণিজ্যিকভাবে আমরা উৎপাদনে যেতে পারিনি, কারণ আমরা আমাদের ধারণা ছিল আমাদের লোকজনকে আমরা পার্শ্ববর্তী দেশ কাশ্মীরে পাঠিয়ে এর জন্য হাতে কলমে শিক্ষা দিয়ে নিয়ে আসার কথা, কিন্তু তাদের রাজনৈতিক সংকটের কারণে আমাদের লোকজন পাঠানো হয়নি। বাট ভাবতেছি এই বছরের শেষ নাগাদ বা আগামী বছর প্রথম দিকে আমরা এটা পাঠিয়ে আমরা আগামী জুন জুলাই নাগাদ এটা মানে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো আমাদের। আমরা দৃষ্টি অনুষ্ঠানের এরপর যে একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, দৃষ্টি অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আশা রাখি সঙ্গে থাকবেন। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবারও মূল আলোচনায় আসছি। জি, সামনে আওয়ামী লীগের কাউন্সিল, তো এই কাউন্সিলে আপনার প্রত্যাশা কি? আমি আওয়ামী লীগ করি না, সুতরাং আওয়ামী লীগের কাছে আমার প্রত্যাশা একটু ভিন্ন রকমেরই। এক দেশের একজন নাগরিক হিসাবে আমি অন্য একটা রাজনৈতিক দলের কর্মী, কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন যে কিছু ভালো মানুষ রাজনীতিতে আসুক। এখন সবটুকু উনি হয়তো একবারে পারবেন না, বাট আমি আবারও বলছি আমি ওনাকে সময় দিতে চাই, সহযোগিতা করতে চাই, যাতে করে ওনার প্রচেষ্টাটা অন্তত মানে আমরা দেখতে চাই যে আসলে কী করছেন, এবং সেজন্য সময় দেওয়ার কোনো বিকল্প নেই। এবং আমি আশাবাদী মানুষ, এবং আশা করছি যে আসলে নতুন কিছু ঘটবে দেশের রাজনীতিতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি অনুপ্রবেশকারীদের 1500 জন অনুপ্রবেশকারীদের একটা তালিকা দিয়েছেন, এবং তাদেরকে দল থেকে বের করে দেওয়ারও একটা প্রক্রিয়া চলমান রয়েছে, এই বিষয়টাকে আপনি কীভাবে বলবেন? দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কোন দৃষ্টিকোণে বলেছেন আমি ঠিক জানি না, বাট আমার ধারণাটা একটু ভিন্ন রাজনৈতিক হবে এখানে, যে অনুপ্রবেশকারী বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন? মানুষকে তাহলে নতুন করে আওয়ামী লীগে যোগ দিতে পারবে না? অন্যজনের যারা অন্য দল করেন তারা যদি কখনো আওয়ামী লীগ করতে চান তাহলে কি তারা করতে পারবেন না? এটা হ্যাঁ সুনির্দিষ্টভাবে যেটা বলতে চেয়েছেন উনি বা আপনার বোঝাতে চেয়েছেন, যারা স্বাধীনতা বিরোধী, যারা দেশদ্রোহী, তারা দেশের বিরুদ্ধে খারাপ কাজ করেছেন, তারা যে দল থেকে যে দলেই যাক না কেন তারা অনুপ্রবেশকারী, তারা খারাপ মানুষ। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন যে এদেরকে বের করতে হবে, নেওয়া যাবে না, সেটা আমি সমর্থন করি। কিন্তু যদি উনি ওনার দলে দরজা বন্ধ করে দিতে চান যে এই দলে আর যোগ দিতে পারবে না, তাহলে এটা আমার কিছু বলার আছে এখানটায়, যে আসলে ব্যাপারটা এরকম হওয়া উচিত নয়। সুতরাং অনুপ্রবেশকারী শব্দটা
আরো ব্যাপক অর্থে ব্যবহার করা উচিত এবং কোনো রাজনৈতিক দলের দরজা বন্ধ থাকা উচিত না যে কেউ আসতে পারবে না। মাদক নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছেন, এই মাদকের ব্যাপারে আপনার বক্তব্য কি হবে? দেখেন, এই আসলে মাদক নিয়ে খুব এলিবারেটলি বলতে হলে বলতে হবে যে আমাদের কিন্তু সংবিধানেও এই মাদক নিষিদ্ধ, ধর্মে নিষিদ্ধ। সুতরাং আমরা অন্য অন্য পাঁচটা দেশের মতো না, আমরা একটি মডারেট মুসলিম কান্ট্রি। সুতরাং এখানে মাদকটা একটা আসছে আসলে একটা বাণিজ্যিক রূপে, মানে যারা এই মাদকের ব্যবসা করেন সারা বিশ্বেই তারা অনেক ক্ষমতাধর মানুষ, তারা এই মাদকটাকে তাদের মানে শুধু শুধুমাত্রই লাভের জন্য এই যুব সমাজের মধ্যে, ছাত্র সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এখানে সরকার ভীষণ রকমের সংবেদনশীল এই ব্যাপারটিতে এবং ওরা কাজ করছেন, কিন্তু পাশাপাশি দেখতে হবে যে আমাদের দেশে যেটাকে আমরা গাঁজা বলি, এটি কিন্তু কানাডার মতো অন্য অনেক দেশে এগুলি প্রচলিত জিনিস। আমাদের নতুন করে ভাববার সময় এসছে যে আসলে আমরা কোনটাকে মাদক বলবো, কোনটাকে আপনি দেখবেন আমাদের দেশে বিয়ার নিষিদ্ধ, যার মধ্যে অ্যালকোহল থাকে 3-5%, বাট অনেক এনার্জি ড্রিঙ্ক আছে বাজারে চলে তার মধ্যে অ্যালকোহল 10-15%। তাহলে আপনি যদি মানে মাদক বন্ধ করতে চান না অ্যালকোহল বন্ধ করতে চান, খুব স্পষ্টভাবে বলতে হবে এবং সরকারকেও। এবং আমি আপনাকে একটি কথা বলি, আমাদের আজকাল এই যে বর্তমান সরকার প্রধান, উনি অত্যন্ত মানে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, ওনার মাথায় অনেক কিছু আছেন এবং উনি সময় হলে আসলে এগুলি ক্লিয়ার করবেন, আমার দৃঢ় বিশ্বাস যে ঠিক আমরা যেভাবে যেই শব্দে মাদক বলতে চাচ্ছি আর যেভাবে মাদক নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, এই ভাবনা থেকে একটু দূরে সরে আসতে হবে আমাদের, সময়ের প্রয়োজনেই। আমি বলতে চাই যদি এনার্জি ড্রিঙ্কগুলি চলে তাহলে বিয়ার চলতে অসুবিধাটা কি? সুতরাং আপনি দেখবেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটি আগ্রহ থাকে। আমাদের দেশের মাদক বলতে আমরা ফেন্সিলকে বুঝি, যা বাংলাদেশে কখনো তৈরি হয় না, পার্শ্ববর্তী দেশগুলিতে তৈরি হয়, তারা কিন্তু তাদের ব্যবসায়িক স্বার্থে এই জিনিসটি আমাদের দেশে পাঠাচ্ছে। তা চোরাচালান হয়ে আসুক, রাতের বেলা ছুড়ে মেরে আসুক, আসছে, কিন্তু এটি যখন মানে বাজারে পাওয়া যেত আজকে থেকে 30 বছর আগে, আমার জানা মতে তখন কিন্তু মানুষ এভাবে ফেন্সিল খেত না। সুতরাং আমাদের এই মানুষের ভাবনার জায়গাও পরিবর্তনের জায়গা আছে। সুতরাং সরকার নিশ্চয়ই সেই দৃষ্টিকোণ থেকে এভাবে মানে নিশ্চয়ই ব্যবস্থা নেবে না। এই যে মাদকের কারণে অনেক যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরে যে ফ্যামিলিতে একজন মাদকাসক্ত ছেলে বা কেউ থাকে সেই ফ্যামিলিতে অনেক অশান্তি, তো এই যারা এই মাদকে আসক্ত হয় তারা কেন আসক্ত হয় বলে আপনি মনে করেন? আচ্ছা, দুই কারণে মাদক আসক্ত হয়, একটা হলো হতাশা থেকে, একটা অতিসুখ থেকে। আচ্ছা, মানে দেখবেন খুব ধনী পরিবারে যাদের কোনো কিছুর অভাব নাই সেসব পরিবারের ছেলেরাও কিন্তু এই মাদক আসক্ত, আর একদম যাদের কিছু নাই তারাও আসক্ত। আসলে এটা সমাজের স্বাস্থ্যের বহিঃপ্রকাশ আসলে, কারণ এই আসক্তিটা আসে প্রথমত মানুষের যে কোনো রকমের ক্ষোভ, বঞ্চনা, হতাশা থেকে, যেগুলি মনোবিজ্ঞানীরা বলেন। আর আমাদের দেশে এই মাদকটা কিন্তু আজকে থেকে 30 বছর আগে এইভাবে ছিল না। আপনি দেখবেন আমাদের মাথা পিছু গড়ায় বেড়েছে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, মানুষের শৌখিনতা বেড়েছে, তার সঙ্গে মাদকও আসছে। সুতরাং সমাজে কিন্তু যত কঠোরভাবেই আইন থাকুক, মানুষ জানে যে হিরোইন ব্যবহার করলে ফাঁসি, তারপরও সে নিয়ে আসছে। সুতরাং এই জিনিসগুলি চলমান থাকবে, কিন্তু আমরা সামাজিকভাবে এর প্রতিরোধ করতে হবে, সরকারকে সাহায্য করতে হবে এবং এই মাদক বিরোধী অনেক রকম প্রচার চালাতে হবে, বিশেষত শিক্ষার মধ্যে মাদককে নিয়ে আসতে হবে এবং আমাদের সিলেবাসে থাকা উচিত। জি, ক্লাস না আমাদের মাদক নিয়ন্ত্রণে সামাজিক কি ধরনের কার্যক্রম আমরা করি সেটা হলো একদম মানে একটা বাচ্চাকে মানে স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে জানতে হবে এটা মাদক, এটা খারাপ জিনিস, এটা নিলে এই ক্ষতি হয়, কারণ পৃথিবীতে একমাত্র মাদক যার কোনো সুফল নেই, মানে এটা খেলে এই উপকার হয় এরকম কোনো কিছু নাই পৃথিবীতে, যা আছে সব ক্ষতি। ধরো এইটা যদি একটা ছেলেকে বোঝানো যায় ছোট বয়সে, যখন ক্লাস 5 উঠবে সেই থেকে, তাহলে সে পরে এটা নেবে না। আচ্ছা, প্রশাসন যদি ইচ্ছে করেন যে মাদক নিয়ন্ত্রণ করবেন, আপনি কি মনে করেন মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না? হ্যাঁ, নিয়ন্ত্রণ করা সম্ভব বা নির্মূল করা সম্ভব না, এটা প্রশাসন সরকার কখনোই পারবেন না। আচ্ছা আচ্ছা, আপনি দেখবেন এই কয়েকদিন আগে দেখলাম যে US কোস্টগার্ড স্পিডবোট ধারা করে একটি সাবমেরিনকে ধরেছেন, তার মধ্যে মাদক নিয়ে যাওয়া হচ্ছিল। তার মানে মাদক ব্যবসায়ীরা কত বড় স্ট্রং, তাদের সাবমেরিন আছে। সুতরাং ব্যাপারটা এরকম না যে মানে আমেরিকার মতো সরকার তারা তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। জি, মেক্সিকোর সঙ্গে অনেক বড় সীমান্তে তারা দেওয়াল দিতে যাচ্ছে এই মাদক নিয়ন্ত্রণের জন্য, কিন্তু এভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায় না, তাহলে উন্নত দেশে থাকতো না, সভ্য দেশে থাকতো না।
এটা একমাত্র সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ তৈরির মাধ্যমে এই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং সরকারের অবশ্যই এই অভিযানের, মাদক বিরোধী অভিযান বা সরকারের উদ্যোগ অবশ্যই থাকতে হবে সঙ্গে। প্রিয় দর্শক, দৃষ্টি অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, আশা রাখি সঙ্গেই থাকবেন। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রিসেন্ট যে ঘূর্ণিঝড় হয়ে গেল বুলবুল নামে, এই ঘূর্ণিঝড় সম্পর্কে যদি আপনাকে বলতে বলা হয়, কি আসলে এটি একটি বৈশ্বিক সমস্যা এই ঘূর্ণিঝড়টি? কারণ এই বিশ্বায়নের যুগে, শিল্পায়নের যুগে অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে জি বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যধিক রকম বেড়ে গিয়েছে জি, যার ফলশ্রুতিতে এই সমুদ্রে যখন জলীয় বাষ্প হয় এটা এত বেশি মানে পরিমাণে তৈরি হয় যে পরে এই বড় বড় ঘূর্ণিঝড় আকারে আসে। আপনি দেখবেন আধুনিক শিল্পায়নের যুগেই এই এই শতাব্দীতেই মানে তিন চারটি বড় বড় এরকম মানে দশ মাত্রার মানে ঘূর্ণিঝড় হচ্ছে। এবং এ থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদের এই বিশ্ব বৈশ্বিক যে উষ্ণতা নিয়ে যে কাজ হচ্ছে এই কাজে আমাদের অংশগ্রহণ করা, আমাদের বনভূমি বাড়ানো। এবং উন্নত দেশে দেখবেন তারা কিন্তু বনভূমি বাড়াচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের বনভূমি এখনও 15% নাই, ইনফ্যাক্ট সেটা 25% কমপক্ষে থাকা উচিত। এবং এই যে অতিরিক্ত মাত্রায় কার্বন নিঃসরণ হচ্ছে সব শিল্প থেকে, এগুলিকে প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, সেরকম আল্লাহর মেহরবানি, আল্লাহ আসলে আমাদেরকে অনেক ভালোবাসেন। না হয় এই যে দশ মাত্রার এই যে এই ঘূর্ণিঝড় আজকে সুন্দরবনের উপর থেকে আসে, সুন্দরবন কিন্তু আমাদের প্রোটেক্ট করছে এখানে জি, আমরা কিন্তু আসলে আমরা জানি না এর ক্ষয়ক্ষতি কীভাবে গিয়ে দাঁড়াতো। এবং আমাদের সে মানুষের সাহসী, নদীর পাড়ের মানুষরা এই ঘূর্ণিঝড়ে রাষ্ট্র কেন্দ্রে যেতে চায় না, জেলেরা নদীতে মাছ ধরা বন্ধ করেনি, মানে এত বেশি প্রচারের পরেও, এভাবে কোস্টগার্ড থাকার পরেও, পুলিশ থাকার পরেও তারা মানে এর সঙ্গে যুদ্ধ করতে মানে এর কারণ কি, না যাওয়ার কারণ কি? একটি হলো আসলে আমরা এই 60 সনের পরে 70 একবার এরকম মানে ঘূর্ণিঝড় হয়েছিল, যেটা অন্তত মানে ভোলা অঞ্চলে হয়েছিল। আমরা আসলে মানুষ দেখেনি যে আসলে এই এতে কী ক্ষতি হয়, এবং বিভিন্ন সময় আমরা সচেতন করি, কিছুদিন আগে আমরা করলাম, আসলে মানুষদেরকে কিছু হয়নি। ধরো এই অশিক্ষিত মানুষ কিন্তু বুঝতে পারছে না যে ওই দিন হয়নি, আজকে যে হবে না এটা তারা ধারণা নিতে পারছে না, তার জন্য তারা এই সচেতন হচ্ছে না। বাট সরকার চেষ্টা করতেছে, সেবার চেষ্টা করতেছেন, এবং কিছু কিছু জায়গায় জোর করে লোকজনকে ধরে আনা হয়েছে এই আশ্রয় কেন্দ্রে থাকার জন্য। আপনার এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অস্থিরতা, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ফ্যাশন হয়ে গেছে যে 3-4 বছর পরপরই ভিসি বিরোধী আন্দোলন হয়। আমি যদি খুব মোটা থাকে বলি এরকম, আর আরেকটি হলো অভিযোগ উঠেছে যে ভিসি মহোদয় দুর্নীতি করেছেন। গতকাল আজকে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে যেখানে টাকা ইস্যু করা হয়নি, যেখানে টাকা দেওয়া হয়নি সেখানে দুর্নীতি কীভাবে হলো? যে আসলে অভিযোগ যেমন আমলে নিতে হবে, আবার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব করা কথা বলেছেন 2 দিন আগে যে অভিযোগকারীকে অভিযোগ প্রমাণপত্র পেলে তার বিরুদ্ধে শাস্তি হবে। আসলে এই জায়গা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে, যে মানে একটা আন্দোলন হলেই আমি না জানি সমর্থন দেওয়া যাবে না, আবার যৌক্তিক আন্দোলনকে আমার মানে অ্যাকাউন্টে নিতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন যে অভিযোগকারীকে অভিযোগ প্রমাণ করতে হবে। এবং সে তার নিরিখে গতকালকে সম্ভবত 4 জন শিক্ষক প্রতিনিধি শিক্ষামন্ত্রী মহোদয়ের পিএসের কাছে কিছু অভিযোগনামা দিয়ে এসেছেন, এখন এটা তদন্ত হচ্ছে, দেখা যাক। কিন্তু আসলে এই এইটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, শুধু জাহাঙ্গীরনগরে না, এখন কিন্তু বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় একই রকম ঘটনা চলছে। কয়েকদিন আগে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় হলো, এ থেকে আমাদের বের হয়ে আসার একটি সহজ রাস্তা হলো আসলে ছাত্র সংসদ নির্বাচনটা। আসলে মানে যেখানে আমাদের ছাত্র প্রতিনিধি, কারণ এখানে অ্যাকাউন্টেবিলিটির কোনো জায়গা নেই। একটি যদি বডি থাকতো যারা এগুলি নিয়ে কথা বলবে, তাইলে আন্দোলনে এরকম যেতেও পারতো না, যাওয়ার সুযোগও থাকতো না। জি জি, সো এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এবং আসলে আমি খুব আশু দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দাবি করছি, এবং রাজনৈতিক দলগুলিকে দায়িত্বশীল হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যে আমরা, তারা তো আমাদের সন্তান এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, মানে ওর যদি আজকে 4 মাস লেখাপড়া না হয় সেই মানে ক্ষতিটা কার ক্ষতি? শেষ পর্যন্ত কিন্তু দিন শেষে আমারই ক্ষতি। জি জি জি, এই যে ভার্সিটি বন্ধ হয়ে গেছে, হোস্টেল থেকে সবাইকে, আমার সন্তানদের ক্ষতি, আমার ক্ষতি, দেশের ক্ষতি। সুতরাং এভাবে ঢালাও মানে গণ আন্দোলন আমি সমর্থন করি না, কিন্তু অভিযোগ থাকলে তা আগে ভাগেই সরকারের আসলে আমলে নেওয়া দরকার। আপনার নারীর ক্ষমতায়ন এবং নারীর স্বাস্থ্য বিষয় সম্পর্কে বলবেন প্লিজ। দেখেন 2020 সালের মধ্যে আমাদের যে আরপিও আছে রাজনৈতিক দলের, তাতে বলা আছে 2020 সালের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের 1/3 নারীর প্রতিনিধিত্ব থাকতে হবে।
আসলে দুঃখজনক ব্যাপার হলো দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী থাকা সত্ত্বেও নারীর ক্ষমতা কিন্তু সেভাবে বাড়েনি এখন। কারণ নারীর ক্ষমতা বলতে আমরা যা বুঝি যে সারা দেশে নারীর ক্ষমতায়ন, এটা শুধু মানে কেন্দ্রীয়ভাবে নয়, সরকার প্রত্যেকটি উপজেলায় একজন মহিলা ভাই চেয়ারম্যান দিয়েছেন, কিন্তু নারীর নেতৃত্বে আসার জন্য যে কাজগুলি করা দরকার সেটি করা হচ্ছে না। আপনি দেখবেন জনসংখ্যার ব্যাপক সংখ্যক নারী আজকে একদম স্বাস্থ্যসেবী সেবার বাইরে আছেন। আমি একটি কথা বলতে চাই পুরুষ হিসাবে, আমার মায়েদের জন্য, আমার বোনদের জন্য, নারীর আগে স্বাস্থ্য সুরক্ষা করতে হবে, শিক্ষা দিতে হবে, পুষ্টি দিতে হবে, তারপর সে নেতৃত্ব আসবে এবং তাকে পারিবারিকভাবে সে অধিকারের জায়গাও দিতে হবে। আমরা কিন্তু এগুলো নিশ্চিত করতে পারিনি। আজকে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে নারী স্বাস্থ্য আমাদের দেশে। আমি একটি আবেদন রাখতে চাই আজকে আপনার মাধ্যমে যে মানে বয়সন্ধিকালে মেয়েদের যে একটি সমস্যা হয়, মাসিক সমস্যা, এর জন্য যে মানে স্যানিটেশনের যে বন্দোবস্ত সেটা আমাদের দেশে খুব অপ্রতুল। আজকে আমাদের দেশের এখনও 70% অধিক মেয়েরা এই সনাতনী কায়দায় এটি নিয়ন্ত্রণ করে। আমি অনুরোধ জানাবো আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে, সরকারকে এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে যে এই নারীর স্যানিটারি ন্যাপকিন এর দাম 10 টাকা নিয়ে আসার জন্য। এবং সরকার অনেক জায়গায় ভর্তুকি দিচ্ছেন, যদি এই জায়গাটায় ভর্তুকি দেন একটি স্পেসিফিক জায়গায়, তাহলে কিন্তু নারীর স্বাস্থ্য সুরক্ষাটা আমরা সবার আগে পাবো। তারপরে পুষ্টি, শিক্ষা, এবং শিক্ষার জন্য তো আজকে আমাদের অনেক দিন যাবতীয় চলছে, শুধু এই সরকারি না, আগে সরকারগুলো চেষ্টা করেছে নারী শিক্ষা বাড়ানোর জন্য পর্যায়ক্রমে। হয়তো আমরা দেখবো আগামী অচিরেই যে গ্রাজুয়েশন পর্যন্ত আমরা নারীদের হয়তো বিনা বেতনে অধ্যয়ন করার মতো আগে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এখানটায় আমাদের আরও বেশি কাজ করতে হবে নারীর ক্ষমতায়নের জন্য, যেটা আমাদের ম্যান্ডেটরি লাগবে 2020-এর মধ্যে, না হয় কিন্তু আমরা আবার আমাদের নতুন করে সংবিধান সংশোধন করতে হবে আর কেউ সংশোধনের জন্য। অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা এবং আমাদের এই সরকার, বর্তমান সরকার কতটুকু ব্যবসাবান্ধব সরকার বলে আপনি মনে করেন? আসলে সরকার সবসময় ব্যবসাবান্ধব থাকেন, সব সরকারই, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করেন তারা কতটুকু ব্যবসাবান্ধব আসলে প্রশ্নটা এরকম। মানে আমরা সরকার বলতে কিছু যদি একটি নির্দিষ্ট জায়গাকে বুঝাই তাহলে আমাদের আসলে অবিচার করা হবে, মানে সরকার বলতে যদি সরকার প্রধানকে বুঝাই তাহলে হবে না। সরকার আসলে একটি সম্পূর্ণ একটি বডি, বিভিন্ন অর্গান মিলে একটি সরকার। একসময় বাংলাদেশের শিল্পায়নের জন্য, একটা শিল্পের পারমিশন নেওয়ার জন্য যতগুলি কাগজ লাগতো, আজকে কিন্তু অনেক কমে এসেছে বিভিন্নভাবে, বিভিন্ন সরকারের সময়ে এটা কমতে কমতে আসছে। সুতরাং সরকার ব্যবসা বান্ধব, কিন্তু রেমিটেন্স যেদের কথা বললেন, আমাদের আসলে মানসিকতা জায়গাটা আমরা এখনও তৈরি হইনি। সরকার এইবার ঘোষণা করেছেন যে রেমিটেন্স বৈধ পথে আনলে তাকে 2% নগদ পুনরুদ্ধরণ দেওয়া হবে, তারপর রেমিটেন্স কিন্তু এই বৈধ পথে আসছে না। কারণ এখানে আমাদের সচেতনতা, আমাদের শিক্ষা, আমাদের ভয়ের জায়গা, এই জায়গাগুলো দূর, আশঙ্কা আতঙ্ক জায়গাগুলো দূর করতে হবে। আর বিনিয়োগ যথেষ্ট বেড়েছে, নাহলে জিডিপি বাড়তো না আসলে। মানে এখন হ্যাঁ, যদি বলেন যে আসলে জিডিপিটা বাড়ার পিছনে সারা দেশের অবদান কতটুকু আর শহরকেন্দ্রিক ব্যবসার অবদান কতটুকু, কারণ দেখবেন ঢাকায় এখন 7টি 5 স্টার হোটেল হয়েছে, তারা কিন্তু জিডিপিতে অনেক বড় অবদান রাখছে। এখন এটা সাধারণ মানুষ কতটুকু ভোগ করছে, এটা একটি প্রশ্নের ব্যাপার। সুতরাং আমি বলবো ব্যবসা বান্ধব হওয়ার আগে আমাদের নতুন করে ভাবতে হবে। আমি একটু, আমাকে যদি সময় দেয়, আমি ব্যবসাটা নিয়ে বলি, যেহেতু আমি ব্যবসায়ী মানুষ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সবাই বলে ভারতের দেশ যে সব জিনিস আমাদের দেশে বিক্রি হয়, ওয়েল ভারতের কাছে আমরা 15 কোটি মানুষের মার্কেট, আর আমার কাছে কিন্তু ভারত 100 কোটি মানুষের মার্কেট। আমরা যদি মানে পণ্য গুণগত মান তৈরি করতে পারি, দাম কমাতে পারি, তাহলে 100 কোটি মানুষের কাছে আমার পণ্য চলে যাবে। আমরা এখন অনেক বড় শিল্পের দিকে না তাকিয়ে আমি ভারতের কাছে মুড়ির মোয়া বিক্রি করতে চাই, পান মশলা বিক্রি করতে চাই। কারণ এই 100 কোটি মানুষের কাছ থেকে যদি আপনি 1 টাকা করে রেভিনিউ পান, তাহলে দৈনিক কিন্তু 100 কোটি টাকা রেভিনিউ পাবেন, রাইট? সুতরাং এই জায়গাগুলি ভাবার সময় এসেছে যে আমাদের, আমরা ভারতের সঙ্গে অনেক শিল্পী প্রতিযোগিতা করে পারবো না, মানে এই মুহূর্তে আমরা সেই জায়গাটায় নেই, কিন্তু আমরা এগুলিতে কিন্তু আছি। আমাদের আমার যথেষ্ট মানে মানব সম্পদ আছে, এদেরকে ব্যবহার করতে পারলে এবং এই ছোটো ছোটো শিল্পগুলি তৈরি করতে পারলে ভারতের ব্যাপক মার্কেট ধরা সম্ভব, এবং এটা তাহলে আমাদের আসলে অর্থনীতিতে অনেক বেশি অবদান আসবে। জি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষ আপনি আমাদের এই দৃষ্টি অনুষ্ঠানের দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন? আসলে আমাদের অনুষ্ঠানটি খুব সুন্দর একটি নাম, দৃষ্টি। আসলে যা দেখা যায়, দেখলেই কেবল শোনা যায়, শুনলে মনে নেওয়া যায়। আপনারা দেশের জন্য কাজ করবেন, দেশকে ভালোবাসবেন, আমরা সবাই মিলে দেশটাকে করবো, দেশটা আমাদের সবার, এবং ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে কাজ করলে অচিরেই আমরা একটি সুখী শব্দশালী দেশে পরিণত হতে পারবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। জি প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে, আবারও দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।